হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেকটাই ভালো আছেন। দেখুন, জাস্ট নাও আমি একটি পোস্ট করছি ফেসবুকে, যেই পোস্টটাতে কিন্তু আমার নিচের দিকে দেখুন 61টা রিয়াকশন চলে আসছে। এখানে কিন্তু পোস্টের টাইমটা আপনারা দেখুন জাস্ট নাও দেখাচ্ছে। সো গাইস, আজকের এই ভিডিওটা খুবই খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে। ওয়েলকাম ব্যাক গাইস, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটি ফেসবুক পোস্টকে আপনি রিপোস্ট করে আপনি বেশি বেশি ফেসবুক অ্যাকাউন্টে লাইক কমেন্ট কিন্তু নিতে পারেন ফেসবুক পোস্টের মধ্যে, ঠিক আছে? তো কিভাবে করবেন সেই বিষয়টাই আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি যে ট্রিক্সটা দেখাবো সেটিকে সাধারণত রিপোস্টও বলা হয়ে থাকে। এটি শুধুমাত্র ফেসবুক প্রোফাইল পিক এবং কভার পিকের ক্ষেত্রে প্রযোজ্য। জাস্ট আপনারা কী করবেন, ফেসবুক প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন এবং এখান থেকে 2 নম্বরে সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করবেন এবং এরপর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর আপনি ডান সাইডে সোয়াইপ করবেন এবং এখান থেকে অ্যালবামে ক্লিক করবেন এবং তারপরে আপনারা প্রোফাইল পিকচার কিংবা কভার পিকচার দুইটাই করতে পারেন। জাস্ট আপনি যেটা করবেন সেটাতে ক্লিক করে দিবেন এবং এরপর আপনারা যেই ফটোটাকে আপনি রিপোস্ট করতে যাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করবেন এবং তারপর আপনি এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দিবেন। সেভ অপশানে ক্লিক করে দেওয়া মাত্র দেখুন নিচের দিকে লেখা চলে আসছে আপলোডিং ইওর ফটো। সেই ফটোটা আমাদের আবার আপলোড হবে এবং সেখানে সেকেন্ডটা কিন্তু সেম থাকবে, পোস্টটা মাত্র পোস্ট হবে, বাট সেখানে কিন্তু আমাদের রিয়াকশনটা কিন্তু চলে আসবে। আমাদের আগের ফটোতে যতগুলো রিয়াকশন ছিল সব রিয়াকশনটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? জাস্ট এখানে রিফ্রেশ দিলে এখানে কিছুক্ষণের মধ্যে এই ফটোটা আপডেট হয়ে যাবে। সো গাইস, এরকমভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ফটোগুলোকে কিন্তু রিপোস্টের মাধ্যমে আবারও আপনি আপনার ফ্রেন্ডের কাছে কিন্তু পাঠাতে পারেন এবং সেখান থেকে কিন্তু অধিক লাইক আপনি সংগ্রহ করতে পারেন কিংবা কমেন্ট সংগ্রহ করতে পারেন।